সুতী না, আমি যে তোমার কথা মতো কৈলাস করে ভোলা মহেশ্বরের কাছে আমি তিন পুত্রকে রেখে এসেছিলাম, তারা কি সবাই কালে বিলম্ব করো না সুতী না, আর বিলম্ব করো না। দেখো আমার কনিষ্ঠ পুত্র সতানিককে আমি তাকে যে তোর মা তুললাম, বলতে পারো আর কতদিন আমরা এখানে তো জীবন নিয়ে বেঁচে থাকব। তাই বলছি এই পাপের মুক্তি কি আমি পাবো না প্রভু? পাবো না, আমি কি পাপের মুক্তি পাবো না? আমি যার পাচ্ছি না পাচ্ছি না পাচ্ছি না, আবার আবার আমার এই পাপের জীবন কি আর কোনোদিন নিঃশোধ করতে পারবো না প্রভু? বলো না প্রভু শঙ্কর, বলো না আমি কি পারবো না? আসিয়াছি যে তব কাছে কনিষ্ঠ পুত্র সতানিককে সাথে, আমি যে একটি রাতের জন্য তোমার কাছে রেখে যেতে চাই। কি বলছেন মহারাজ, একটি রাতের জন্য কেন? আমার ভাগনা শতানিককে আমি সারা জীবনের জন্য আমার আমার এই ভুকে আগলিয়ে রাখবো। দাদা, আমি শতানিককে দিয়ে গেলাম, পল্ল প্রভাত হলে আমি আমার নিয়ে যাবো দাদা। বেশ বেশ ভগ্নি সুতৃষ্ণা, বেশ, আমি আমার জীবন দিয়ে হলেও আমার ভাগনা শতানিককে আমি আগলে রাখবো। এসো ভাগনা শতানিক্ষ, মহারাজ বেশ, তোমার কথা মতন রজনী প্রবাদ হলি তোমার পুত্র শতানিককে তোমার হস্তে তুলে দেব। চলো গৃহমাঝে গিয়ে তুমি তুমি পালঙ্ক মাঝারে বিশ্রাম করবে, চলো। একই মা, এ অসময়ে তুমি আমার কক্ষে শোনো বাবা, আজ যে তোমার বড়দিন, দুর্দিন, থাকতে পারি বাবা? এই দেখো
দেবতাদের আশীর্বাদ সহ নিয়ে এসেছি আমি বজন্তীর মালা। এই বজন্তীর মালা কি হবে? এই বজন্তীর মালা শতানিক্ষর গলে পরিয়ে দিলে ওই শীতলা তো দূরের কথা, কেউ পারবে না শতানিক্ষর প্রাণ হরণ করতে। বাবা বেশ বেশ মা বেশ, তোমার যেটা ভালো হয় তুমি করো। আই তাই শতানিক্ষকে তোমার কাছে দিয়ে গেলাম। বেশ ক্ষণকাল করো তার পরিত্যাগ। বেশ মা গো বেশ, শতানিক্ষ তুমি এইখানেই পক্ষী থাকো, আমি ক্ষণিকের জন্য বাহিরে রইলাম। হ্যাঁ আমার মাঝে রয়েছে তোমার সঙ্গে, তাই তোমার কোনো চিন্তা নেই। আমি আমি চললাম ওই কক্ষের বাহিরে। শতানিক্ষ এসো বাবা, এই দেবতাদের আশীর্বাদ সহ বজন্তীর মালা তোমার গলায় পরে দিই বাবা। বেশ মা দাও মা, আমি যে তোমার মাতা পার্বতী। এসো বাবা দাও মা ওই মালা আমার গলে পরিয়ে দাও, কল্লোপমাতে যেন আমি পিতা মাতার কোলে ফিরে। এসো বাবা। ওরে ওরে সুচতুর কি চা, তুই ভেবেছিস আমি মাতা পার্বতী? এই মালা পড়ার সঙ্গে সঙ্গে আমার শরীর কেমন হচ্ছে কেন? আমার সর্বশরীর কাঁপছে কেন? আমি যা দাঁড়াতে পারছি না মামা, একটিবার দেখে যাও মামা, আমি যে মালা পরে সহ্য করতে পারছি না মামা, একটিবার এসো ও গো পিতা মাতা, একটিবার দেখে যাও মা, আর করলো প্রমাতে বুঝি তোমাদের সাথে আমার দেখা হবে না। কি জ্বালা হুকু মামা, একটিবার দেখে যাও বাবা, তোমার ভাগনার আজ কি অবস্থা বাবা, একটিবার দেখে যাও পিতা মাতা। মামা হুকু বাবা, একটিবার দেখে যাও বাবা, আমি যে আর কিছু জ্বালা শুনতে পাচ্ছি না, এই মারা জ্বালা যে আমি আর সহ্য করতে পারছি না, একটিবার দেখে যা বাবা, একটিবার দেখে যা। আজ কি যে মালা পারা হাইলে গো মাতা, ও জীবনে যাই গো গো মাতা একবার, আরে দেখে যা ও পিতা একবার দেখে যা। একটিবার দেখে যাও বাবা, একটিবার দেখে যাও।
পালঙ্ক ছেড়ে শতানি কক্ষের কারণে তোরা এমন করে পড়ে আছে, তবে কি তবে না 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 আমি বিশ্বাস করি না। শতানিক্ষ একটিবার কথা বল বাবা, একটিবার কথা বল। রজনী প্রবাদ হয়েছে, আর কিছুক্ষণের মধ্যে তোমার মাতা পিতা আসবে তোমাকে নিয়ে যেতে। তাই বলছি একটিবার একটিবার কথা বল বাবা, একটিবার কথা বল। কথা বলছ কেন? আমি একই দেখছি শতানিক কার কথা বলছি না, সে দেখুন মতন ঘুমিয়ে পড়েছে। আমি আমি মহারাজকে কি জবাব দেব? আমার বোন সতীশ নাকি কি জবাব দেব? তুমি বলতে পারো কোন অপরাধে আমার এই সাজা? বলতে পারো আমি এখন আমার ভক্তিকে আমি কি বললাম? মহারাজকে আমি কি বোঝাবো? একটিবার একটিবার কথা বল না শতানিক্ষ, একটিবার একটিবার আমাকে মামা মামা বলে ডাকবি। দেখো দেখো রজনী হয়েছে, ভাত দাও দাও আমার পুত্রকে আমার কোলে ফিরিয়ে। তোমার পুত্রকে নিয়ে এসেছে মহারাজ, যাও তোমার পুত্রকে আমি তোমার হস্তে তুলে দেব। তোমার পুত্রকে আমি তোমার তোমার অসিক্ত নয়নের জল এমন ভাবে দুলাই পড়ছে, পুত্র শতানিক্ষ পালঙ্ক ছেড়ে ধুলাই করেছে শয়ন। বলো মহামন্ত্রী, বলো আমার পুত্রর কি হয়েছে? তুমি বলো মহামন্ত্রী মহারাজ, তোমাদের শতানিক করেন মহামন্ত্রী মহারাজ, এমন দুর্দশা হলো কি করে তুমি বলতে পারো মহামন্ত্রী? মহারাজ সে কথা শুনতে চেও না, তোমাদের যাওয়ার পূর্বে এসেছিল এসেছিল স্বয়ং পার্বতী। আমি জানি না জানি না কিসের কারণে আমার সঙ্গে ছলনা করব, তাই তাই বৈজন্তীর মালা পরানোর নাম করি আমার কক্ষের বাইরে যেতে বল। এসে দেখি না একটি রাতের জন্য তোমার ভাগ্নেকে তুমি গচ্ছিত রাখতে পারলে না? পারলাম না মহারাজ, সতীশ না সতীশ না মহারাজ, ও সতীশ না ভগ্নে। আমি শুনেছি আমি শুনেছি তুমি নাকি গোপনে তোমার মায়ের পূজা করছো। আই বলো না ঠাকুর কোন অপরাধ
কিছু নাই পুত্র হারা রে আমারে হরি বলো না ঠাকুর কিন্তু এখন যদি পাই আমি মহারাজের আদেশ আমি আমি আমার মাকে ডাকতে পারি গো আমি আমার মাকে ডাকতে পারি ডাকো ডাকো শুধু না ডাকো তোমার মাকে তুমি ডাকো শুধু না তুমি ডাকো ওগো জগৎ জননী তুমি কোথায় খাবারে দুদিনে দিনে তুমি একবার দেখা করো জননী তুমি একবার দেখা দাও জননী সুতৃষ্ণা একই সুতৃষ্ণা অমন ভাবে কন্দন করতে করতে আমাকে কেন ডাকছিস মা দেখো গো দেখো আমার ডাকি কেমন সাড়া দিয়েছে দাদা দেখো আমার ডাকি কেমন মা সাড়া দিয়েছে ও গো চলরে আজ বলতে পারো আমি আমি ঘৃণিত জীবন নিয়ে আর বয়ে বেড়াতে পারছি না কি চাও আমি কি মুক্তি পাবো না ও গো চলরে আমি কি আর মুক্তি পাব না ওগো মা তুমি আমার পুত্রকে বাঁচিয়ে দাও জননী বাঁচিয়ে দিতে পারি বিরাট যদি আমার চরণে ভক্তির অঞ্জলি দেয় মা বলে স্বীকার করে তাহলেই আমি তোমার পুত্রদের বাঁচিয়ে দিতে পারি আমি যে অন্যায় করেছি তুমি পারো না আমাকে ক্ষমা করতে ও গো জননী তুমি যদি আমার পুত্রদের বাঁচিয়ে দাও আমি যে যা কিছু হারিয়েছি আমি তোমার কাছে কথা দিলাম গো জননী ধারণ করে সাত বেড়া গন্ডি দিয়ে সপ্ত গাম ভেঙে নিয়ে আমি তোমার চরণে অঞ্জলি দেব গো জননী বিরা
আজ তুই যদি আমাকে পূজা দিস তাহলে আমি তোর পূর্বে সব ফিরিয়ে দেবো বাবা। বেশ বা বেশ, বেশ বা বেশ, তুমি যখন আমার সব ফিরিয়ে দেবে আমি পূজা দেব। তোমরা যখন আমার পূজা দেবে আমি পূর্বের জীবন তোমাদের ফিরিয়ে দেব। ওরে বাচ্চারা, এই মুহূর্তের কিচকের পূর্বের জীবন শতহস্তের বল ফিরিয়ে দে বাবা। বেশ বাবা, বেশ ও কিছু এসো কিছু, আমি তোমার পূর্বের জীবন ফিরিয়ে দিই। জয় মা শীতলা, জয় মা শীতলা, জয় মা। তুমি দয়া করে মাগো মা, এইবার তোমার চরণে পুষ্পাঞ্জলি দেবো। বেশ বাবা, শোনো মা রক্তা, তুমি আমার ওই হেমকুম্ভের বাড়ি ছিটিয়ে দাও শতনিক্ষের গায়ে, বিরাটের চার পুত্রকে বাঁচিয়ে দাও। আর শোনো, সেই নিমাই জগতের বাড়ি তার ছয় পুত্র শিলায় পরিণত আছে, সেখানেও আমার হেমকুম্ভের বাড়ি ছিটিয়ে দিও। যেখানে যত আমি কলায় ছড়িয়েছি আমার হেমকুম্ভের বাড়ি দিয়ে স্থল করে দাও। আর যেখানে যত আমি কলায় ছড়িয়েছিলাম মায়ের আশীর্বাদে আমি সব গুড়িয়ে নিলাম। জয় মা শীতলা, জয় মা শীতলা, জয় মা শীতলা। শোনো বিরাট, দন্তে তিন ধারণ করে সপ্তগাম মাগন করে সাত ফেরা গণ্ডি দিয়ে আমার চরণে ভক্তির অঞ্জলি দেবে। আজ হতে এই মত্ত মাঝারে এটাই হবে আমার মানসিক রূপে পূজা। সুতিনা চলো, সুতিনা চলো, সপ্তগাম ভেঙে নিয়ে আমরা যে মায়ের পূজার আয়োজন করি। আমার মাগনে দাগো নগরবাসী মাংতে মাগনে দাগো নগরবাসী আমি মাংতে এলাম দারে দারে। আমার মাগনে দাগো নগরবাসী আমার মাগনে দাও গো নগরবাসী আমি মাগতে এলাম দারে দারে। যে কোনো অনুষ্ঠান সরাসরি সম্প্রচার দেখতে ইউটিউবে সার্চ করুন DJ বাপি। নকল হইতে সাবধান।